আরে বাবি দেন 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 কি দরকার ছিল বাবি আরে ভাবি আপনাকে খুব ধন্যবাদ ভাবি আপনি কেমনে বুঝলেন যে আমি আমো আপনি আমার শরবত দিবেন শরবত খাইতে আমার খুব মন চাইতেছে আমি তো এত কিছু বুঝি নাই আর এই শরবত আপনার জন্য বানাইও নাই দাঁড়ান আমি আরেক গ্লাস বানাই নিয়ে আসি হ্যাঁ ভাবি থাক দরকার নাই আপনি আর কষ্ট করেন কেন শরবত লাগবো না কেন ভাবি তো চাল চাবাইয়া খায় না রান্না করেই খায় সে জানে না যে তোমার এখন খাটনি দুই গুণ তিন গুণ বাইরে গেছে এখন তোমার খানাটাও বেশি খান লাগবে ভাবি মতন ভাই কই এ তো বাড়িতে নাই বাইরে গেছে তো তো সমস্যা হয়ে গেল কি সমস্যা কোনো দরকার ছিল না মতন ভাই একদিন কইলো কোন জায়গায় যেন হারমোনিয়াম বেছে ভাবছিলাম যে মতন ভাইয়ের লয়ে একটা হারমোনিয়াম কিনব ওমা তুমি আবার হারমোনিয়াম দিয়ে কি করবা হ্যাঁ ও বুঝতে পারছি হারমোনিয়ামটা গলায় ঝুলাইয়া রাস্তায় হাইটটা একটা হারমোনিয়াম বাজাইবা গান গাইবা আর বান্দরের তেল বেজবা তাই না কি কও উল্টা পাল্টা কথা কও যার মনে যেটা ফাল দিবো এটা আমি কি কইছি আমি গান গাইতে পারি কোনোদিন দেখছো তুমি উল্টা পাল্টা কথা কও রাগ হইন না বাদল ভাই হারমোনিয়াম দিয়ে তাহলে কি করবেন হইছি কি ভাবি ওদিন আমি ওই ঘরে ঢুকতেছিলাম হঠাৎ করে দেই যে গুনগুন করে কে যেন গান গায় আমি কি গান গাই কে তারপরে বুঝতে বুঝতে যাই দেই যে আমার ছোট বউ গান গাইতেছে গানের যে গলা কি যে মিষ্টি টিনের সালে কাক আমি তো ওয়াক হয়ে গেছি গান তাই নাকি তা সেই কাক কি করলো উড়াল দেওয়া চলে গেল উড়াল দেবো কি লাগে ও একটু লাজুক তো ওরে আমি একটু চাইবা ধরছি কেমনে ধরছেন না মানে চাইবা ধরছি যে তোমার গান গাইতেই মানে প্রেশার দিয়ে কইলাম যে আমি তোমার স্বামী আমার সামনে তোমার লজ্জা কি তোমার গান গাইতেই সে তো গান শুনাইলেও না একটা করুণ ইতিহাস শুনাইল আহারে তোমার গান না শুনে শেষমেশ করুণ ইতিহাস শুনাইল আসলে হয়েছে কি তো প্রবাসে আসিল প্রায় 5-6 বছর ধইরা ওই সময় একলা একলা যখন তার লাগতো বাড়ির কথা মনে পড়ে একা একাই গান গাইতো ওই একা একা গান গাইতে গাইতে তার ভিতরে গান গাওয়ার একটা আগ্রহ তৈরি হয়েছে আমি কিছু কোনো অসুবিধা নেই তুমি গান গাইবা আমি তোমারে হারমোনিয়াম কিনে দেবো আরও কী কী লাগবো আমি আসছি তোমার তুমি শুধু গান গাইবাই চালাইবা তোমার জন্য বাহ তাহলে তো খুব ভালো হইলো ঘরের পাশে এরকম গায়িকা থাকলে মাঝে মধ্যে আমরা একটু গান টান শুনতে পারবো আর কি অবশ্যই ভাবি কি যে বলেন না আপনারা যাইবে আমি তো সারাদিন ব্যস্ত থাকি এ দোকানে থাকে আপনারা বাড়িতে যাইবেন যাইয়া বৈশা খোঁজ গল্প করবেন গান শুনবেন খাইবেন দাইবেন কলকলাইবেন এটাই তো ভাবি আমি তো কই আজকে আপনাকে রান্না বান্নার দরকার নাই আমগো বাড়িতেই খাইবেন আর কি কও বড়বো ও ঠিকই কইছো খাইবো না কেন একশো একবার খাইতে পারে আমগো বাড়িতে ভাত কিন্তু আমার মনে হয় তোমার ছোট বউ এত সহজে কেবলে গান শুনাইবো না গান শুনাইতে হইলো তারে চাপদন লাগবো হ্যাঁ তুমি ঠিকই কইছো চাপদন তো লাগবোই তো চাপটা তুমি দিও না আমরা যদি দেই তাহলে তো আবার ব্যথা পাই আরেকটা কথা আছে ভাবি বেশি জোরে চাপ দিলে আবার গলা দিয়ে আওয়াজ নাও বেরোতে পারে ভাবি আমি তাহলে আজকে যাই মতিন ভাই আসলে কই না আমার লগে একটু দেখা করছি আচ্ছা এবার বুঝলা আমার সংসারটা কেমনে হাতছা রয়েছে একটু একটু বুঝছিলাম তয় এতটা বুঝি নেই সবে তো মাত্র শুরু হয়েছে আগে আগে আর কত কিছু দেখবা আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞাসাইছিলাম মিন্টু আর মিন্টুর বোর কি হয়েছে কত গন্ডগোল নাকি লাগছে কেন একই গ্রামে থাকে তুমি কিছুই জানো না আরে আমি কি এতদিন গ্রামে আসছিলাম নাকি আমি তো গেছিলাম বাপের বাড়িতে বেড়াইতে পরে আয়সা শুনি যে এর মধ্যে নাকি অনেক ঘটনাই ঘটে গেছে আর তোমার ভাইরে তো জানো সে কি আর আমার লগে সব কিছু খুলা কয় অনেক কিছুই হয়েছে রে বোন অনেক কিছুই হয়েছে
সরমিয়ার বউ হ্যাঁ লগে থাকতে চায় না কেন তোমার দোকানেও তো আর একটা সুন্দরী রে উঠাইছে কেমনে সব কথা কই কও আমার জন্য তো আমার পুরোপুরি খুল্লা কয় না সব কিছু না মিন্টু ভাই কিছুদিন দূরে আছে এইটাই ভালো হইছে আমার মনে হয় কি সে দূরেই থাক এখন তার গ্রামে ঢুকার কোনো দরকার নেই পরে হুদি দুই পক্ষে চাপাচাপিতে লোকটা শেষ হয়ে যাবে হ্যাঁ সেটাই আচ্ছা জুই কি এখনো দোকানে বসে না উদয় হয়ে গেছে এই দুই দিন পর পর উদয় হয় আবার দেখবা কোন ফাঁকে টাস করে উদয় হয়ে গেছে আমগর ঘরের বেড়া মানুষের তো ঠিক ঠিকানা নেই আচ্ছা ঠিক আছে ভাবি আমি তাহলে যাই আমার দোকানটা খালি রেখেছি আচ্ছা যাও শরবত তো খাইতে পারলাম না আরেক দিন এসে খাম বানায় আসি হ্যাঁ অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে